হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি দেখো ক্লাস ফাইভে উইংসের লেসন ফোর নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলি, লেসন থ্রি পার্ট ওয়ান আর লেসন টু এর পার্ট টু এই ক্লাস ফাইভের উইংসেরই আমার এই যে দুটো ভিডিও করা ছিল ওখানে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল, যার জন্য ওখানে যে বেঙ্গলি মিনিং বা কিছুটা এমনিও অংশগুলো স্কিপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি একটা কিউএনএ ভিডিও করে ওখানে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছিলাম। মানে একজন কমেন্ট করেছিল যে ওইগুলো সে পায়নি, তো আমি ভিডিওটা দেখলাম যে হ্যাঁ ওখানটা দেখলাম যে ওটা টেকনিক্যাল প্রবলেমের জন্য স্কিপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ওগুলো বলেছিলাম কিন্তু দেখছি যে ওখানটা স্কিপ হয়ে গেছে, যার জন্য ওই ভিডিওটা আমি করে বলে দিয়েছি। তো সেই জন্যই তোমাদেরকে বলা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করা নিলে ভিডিওগুলো মিস না হয়ে তোমাদের কাছে চলে যাবে। তাহলে এরকম যদি কোনো ভিডিও করা হয় ধরো বা কোনো প্রবলেম, তা সেগুলোও তোমাদের কাছে চলে যাবে, এই জন্যই বলা। আর সাবস্ক্রাইব করলে আমার তো অবশ্যই ভালো লাগবে। যাই হোক, এই কথা না বাড়িয়ে তাহলে আমি লেসন ফোরে চলে যাচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও। দেখো লেসন ফোরে একটা প্যাসেজ আছে, তো আমাদের এই প্যাসেজটাকে আগে প্রথমে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে আমরা বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সলভ করব। তো দেখো কি লেখা আছে, মৌমিতা স্টাডিজ ইন ক্লাস ফাইভ। মৌমিতা ক্লাস ফাইভে পড়ে, মানে পঞ্চম শ্রেণীতে পড়ে। হার টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু রাইট এ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। তাহলে তার টিচার, মানে এখানে টিচার বলতে আমরা শিক্ষক বা শিক্ষিকা উভয়কেই বলতে পারি, তো তার টিচার তাকে একটা কাজ দিয়েছিল। কি দিয়েছিল? যে একটা প্যারাগ্রাফ লিখতে, দেখো টু রাইট এ প্যারাগ্রাফ অন দেয়ার ভিজিট টু জু ইন কলকাতা। তাহলে প্যারাগ্রাফটা কি সম্বন্ধে ছিল? যে কলকাতায় যে তারা কলকাতার যে চিড়িয়াখানা আছে সেখানে যে তারা ঘুরতে গিয়েছিল সেই সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছিল। হেয়ার ফলোজ হোয়াট মৌমিতা রোট ডাউন ফ্রম হার মেমোরি। তো দেখো নিম্নে মৌমিতা তার স্মৃতি থেকে যেটা লিখেছিল সে বর্ণনা করা হলো। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু উইথ সাম অফ মাই ক্লাসমেট অ্যান্ড ফোর টিচার। তো গত রবিবার আমি কলকাতা চিড়িয়াখানা গিয়েছিলাম আমার কিছু সহপাঠী এবং চারজন টিচারের সাথে। আমি বারবার করে বলছি টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, ওই জন্য আমি টিচার কথাটাই ইউজ করছি, ঠিক আছে? তো দেখো উই এন্টার দ্য জু অ্যাট অ্যাবাউট 10 AM। আমরা ওখানে প্রবেশ করেছিলাম কটার সময়? 10টার সময়। অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য জু ইন আ গ্রুপ। আর আমরা ওখানে একটা গ্রুপ করে ঘোরাফেরা করছিলাম। অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেট অল অফ এ সাডেন পাজেলড আস অ্যান্ড উই ওয়ার কোয়াইট অ্যাস্টনিশড টু সি ফোর এলিফ্যান্টস ইন চেন্স। তো দেখো একটা হাতির ডাক আমাদেরকে হঠাৎ কি করেছিল, হতভম্ব করে দিয়েছিল। আর আমরা কি দেখেছিলাম, কি দেখে অবাক হয়েছিলাম, যে চারজন হাতি যে চেন দিয়ে বাঁধা ছিল সেটা দেখে আমরা অবাক হয়েছিলাম। ইন দ্য কেজ উই শ হোয়াইট লায়ন্স অ্যান্ড লায়নেস উইথ দেয়ার কাপস। আর খাঁচার মধ্যে আমরা কি দেখেছিলাম, হোয়াইট লায়ন মানে বন্য সিংহ সিংহি আর তাদের ছানাদের দেখেছিলাম। দ্য লায়ন্স ওয়ার স্লিপিং, সিংহগুলো ঘুমাচ্ছিল। বাট দ্য টাইগার্স ওয়ার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ। কিন্তু বাঘ যেগুলো ছিল সেগুলো কি করছিল, সেগুলো গর্জন করছিল আর তাদের ছেদক দন্ত দেখাচ্ছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস, সবচেয়ে আকর্ষণীয় ছিল বিভিন্ন প্রজাতির পাখিগুলো। তো দেখো তারপর কি আছে, দে ওয়ার সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার। তো তারা কি করছিল, ওই যে বিভিন্ন প্রজাতির পাখিগুলো ছিল তারা কি করছিল, তারা ব্রাঞ্চেস মানে গাছের যে ডালপালাগুলো ছিল তার ওপরে বসে গান গাইছিল এবং তারা এদিক ওদিক কি করছিল, উড়ছিল। দ্য রাইনোস ওয়ার মুভিং ওয়াইল্ডলি অ্যান্ড দ্য হিপস ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ। গন্ডারগুলো দেখো ওয়াইল্ডলি ভাবে ঘুরে বেড়াচ্ছিল, যে জলহস্তি ছিল তারা তাদের বড় মুখ কি করেছিল, খুলেছিল, মানে হিপস ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, ঠিক আছে? তারপরে দেখো অ্যাট অ্যাবাউট 2 PM উই হ্যাড আওয়ার লাঞ্চ দেয়ার অ্যান্ড দেন এগেন উই মুভড হেয়ার অ্যান্ড দেয়ার।
তো দুটো নাগাদ আমরা কি করেছিলাম, আমাদের মধ্যাহ্নভোজ সেরে আমরা কি করেছিলাম, সেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। দে উই স মেনি স্নেকস ডিফারেন্ট সাইজ, আমরা ওখানে কি দেখেছিলাম, বিভিন্ন আকারের কি দেখেছিলাম, দেখো সাপ দেখেছিলাম। আওয়ার টিচার্স এক্সপ্লেন হুইচ ওয়ার ভেনামাস অ্যান্ড হুইচ ওয়ার নন ভেনামাস, তাহলে কোনটা, আমাদের যে শিক্ষিকা ছিলেন বা শিক্ষক ছিলেন তারা আমাদেরকে কি করছিলেন, বর্ণনা করছিলেন যে কোনটা বিষধর সাপ আর কোনটা বিষধর সাপ নয়, মানে বিষহীন সাপ। উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং বাই বাস, আমরা বাড়ি ফিরে এসেছিলাম সন্ধ্যেবেলায়, কিসের দ্বারা, বাসের দ্বারা। দিস এডুকেশনাল ট্যুর এনরিচ আস আ লট, এই যে শিক্ষামূলক ভ্রমণ সেটা আমাদের অনেকটাই কি করেছিল, সমৃদ্ধ করেছিল। তো আমাদের প্যাসেজটা পড়া হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে এসেছি। তো দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এতে দেখো কি আছে, হু ওয়েন টু কলকাতা জু লাস্ট সানডে, তাহলে কি বলছে, গত রবিবার কে কলকাতা জুতে গিয়েছিল, ঠিক আছে। তো কে গিয়েছিল, মৌমিতা, তাহলে আমরা দেখো হুয়ের জায়গায় শুধু মৌমিতা বসিয়ে দিয়ে বাদ বাকি দেখো ওখানে যেটা আছে ওয়েন টু কলকাতা জু লাস্ট সানডে ওটা বসিয়ে দেবো, তাহলে আমরা লিখবো যে মৌমিতা ওয়েন টু কলকাতা জু লাস্ট সানডে। তারপরে দেখো কি লেখা আছে, হোয়াট পাজল দ্য স্টুডেন্টস ইন দ্য জু, তো দেখো পাজল মানে আমরা তো পড়েইছি, পাজল মানে কি, হতভম্ব করা, মানে হতভম্ব করেছিল, তাহলে স্টুডেন্টদের কি হতভম্ব করেছিল ওই চিড়িয়াখানাতে, অ্যান এলিফেন্টস ট্রাম্পেট পাজল দ্য স্টুডেন্টস ইন দ্য জু, তাহলে ওই যে হাতির যে ডাকটা ছিল সেটা হতভম্ব করেছিল ছাত্রছাত্রীদের, ঠিক আছে। তারপরে দেখো কি লেখা আছে সিতে, হোয়াট ডিড দ্য টিচার্স এক্সপ্লেন অ্যাবাউট স্নেকস, তাহলে কি বলছে, শিক্ষক বা শিক্ষিকারা ছিল তারা কি বর্ণনা করেছিল সাপেদের সম্বন্ধে, তাহলে ওখানে আমরা কি লিখবো, দ্য টিচার এক্সপ্লেন, দেখো এক্সপ্লেন আছে ওটা এখানে ইডি যোগ করে আমরা পাস্ট টেন্স করেছি কিন্তু, হ্যাঁ, দ্য টিচার এক্সপ্লেন হুইচ স্নেকস ওয়্যার ভেনোমাস অ্যান্ড হুইচ স্নেকস ওয়্যার নন ভেনোমাস, তাহলে টিচার কি বর্ণনা করেছিলেন যে সাপগুলো, কোন সাপগুলো বিষধর আর কোন সাপগুলো বিষহীন সেই সম্বন্ধে বর্ণনা করেছিল। তারপরে দেখো অ্যাক্টিভিটি টু তে কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তাহলে আমরা যে প্যাসেজটা পড়েছি সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমরা এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করবো। তো দেখো নাম্বার এতে আছে মৌমিতা রোট অ্যাবাউট, মৌমিতা লিখেছিল অ্যাবাউট কি সম্বন্ধে লিখেছিল, তাহলে হার ভিজিট টু দ্য কলকাতা জু, সে যে কলকাতা জুতে মানে কলকাতা চিড়িয়াখানাতে ঘুরতে গিয়েছিল সেটা সম্বন্ধে লিখেছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার, তাহলে সেখানে মোস্ট অ্যাট্রাকটিভ মানে সব থেকে আকর্ষণীয় কি ছিল, দ্য বার্ডস ইন ডিফারেন্ট স্পেসিস, মানে বিভিন্ন প্রজাতির যে পাখিগুলো ছিল সেগুলো ওখানে মোস্ট অ্যাট্রাকটিভ ছিল, তাহলে আমরা সেটাই ওখানে লিখেছি। সিতে দেখো দ্য টাইগার্স ওয়্যার, দ্য টাইগার্স গুলো কি করছিল, রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ, বাঘগুলো গর্জন করছিল আর তাদের যে ছেদক দন্ত সেগুলো দেখাচ্ছিল। দেখো অ্যাক্টিভিটি থ্রি তে কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন, তাহলে যেটা সত্য হবে মানে ট্রু হবে সেখানে আমরা টি লিখব, যেটা মিথ্যা হবে মানে যেটা ফল সেখানে আমরা এফ লিখব। প্রথমটা কি আছে, এতে মৌমিতা অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন টু দ্য জু লাস্ট সানডে, তাহলে কি বলছে, মৌমিতা আর তার বন্ধুরা ওই যে জুতে মানে চিড়িয়াখানায় গিয়েছিল গত রবিবার, তাহলে হ্যাঁ রবিবারে গিয়েছিল, তাহলে ওখানে কি হবে, ট্রু হবে, সত্য। দ্য হিপস ওয়্যার ওপেনিং দেয়ার হিউজ মাউথস, এটাও সত্য যে জলহস্তি যেগুলো ছিল তারা তাদের ওপেন করেছিল, কি ওপেন করেছিল, যে বিশাল যে মুখ সেটা, তো এটাও ট্রু। তারপর সিতে কি আছে, ফাইভ টিচার্স অ্যাকম্পেন দ্য স্টুডেন্টস ইন দ্য জু, তো দেখো এটা ফাইভ টিচার ওখানে ছিল না, কত ছিল, ফোর টিচার ছিল, মৌমিতা তার বন্ধু আর মানে যে সহপাঠী ছিল তারা আর চার, ওখানে বলেছে যে আর শিক্ষিকারা কজন ছিল, টিচাররা চারজন, এখানে ফাইভ আছে তো হবে না, তাই জন্য ফলস করেছি। ডিতে দেখো দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, বলছে এই যে ভ্রমণটা ছিল সেটার কোনো শিক্ষামূলক ভ্যালু ছিল না, মূল্য ছিল না, কিন্তু ছিল, যার জন্য আমরা এটা ফলস করেছি মানে মিথ্যা। দেখো অ্যাক্টিভিটি ফোর এতে কি আছে, অ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড ইউজ দ্য গিভেন হিন্টস, তো দেখো এখানে কিছু কিছু দেখো ব্যাকেটের মধ্যে হিন্ট দেয়া আছে, হ্যাঁ সেই হিন্টগুলোকে ফলো করে আমাদের এখানে এলোমেলো শব্দ আছে সেগুলোকে সাজিয়ে আমাদের মিনিংফুল শব্দ
তৈরি করতে হবে। তো দেখো এতে আছে, দেখে নাও তোমরা ভালো করে, যেটা আমাদের ওখানে দেখো হিন্ট দেয়া আছে, ফিল্ড উইথ ওয়ান্ডার মানে বিস্ময়। তাহলে ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়। তাহলে এটা আমাদের সাজিয়ে কি হচ্ছে, অ্যাস্টনিস্ট, ASTONISHED, অ্যাস্টনিস্ট মানে হচ্ছে অবাক। তারপরেরটা দেখো, তারপরেরটা সাজিয়ে বিয়েরটা আমাদের কি হচ্ছে, ভেনোমাস, দেখো হ্যাভিং পয়জন, ঠিক আছে, তার মানে যেটার বিষ আছে সেই জন্য সেটাকে ভেনোমাস বলে। তারপরেরটা দেখো সিএরটা সাজালে কি আসছে, ট্যুর, দেখো হিন্ট ট্রাভেল দেয়া আছে, যার জন্য ট্যুর করা হয়েছে মানে ভ্রমণ। তারপরে ডিএরটা সাজালে দেখো রিমেম্বারেন্স করা আছে, তো সেটাকে সাজালে আমাদের কি, রিমেম্বার্স মানে হচ্ছে মেমোরি, সেইটাকে আমরা যদি সাজাই এইটাকে দেখো তাহলে কি হচ্ছে, মেমোরি, হ্যাঁ মানে স্মৃতি। দেখো অ্যাক্টিভিটি 4B-তে কি আছে, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। তো কি বলছে আমাদের, দেখো এখান থেকে টেক্সট যেটা আমরা পড়লাম প্যাসেজটা, সেখান থেকে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড মানে যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি বাংলায়, যেটাকে আমরা বলি বিশেষণ, ঠিক আছে, সেইগুলো আমাদের ওখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। অ্যাডজেক্টিভ আশা করি তোমরা সবাই জানো, তো অ্যাডজেক্টিভ সম্বন্ধে যদি কিছু জানার থাকে, অ্যাডজেক্টিভের ওপর আমার একটা ভিডিও করা আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। তো দেখো প্যাসেজটা পড়ে যেগুলো পাওয়া গেছে মোটামুটি, এখানে তো 5টা গ্যাপ দেওয়া আছে, সেখানে লিখতে হবে। তো দেখো ওয়ানে ওয়াইল্ড, এটা লেখাই আছে, ওয়াইল্ড মানে বন্য। টুতে দেখো আমি লিখেছি অ্যাট্রাকটিভ, ভালো করে দেখো অ্যাট্রাকটিভ, হ্যাঁ মানে হচ্ছে আকর্ষণীয়। 3 নম্বরে দেখো হিউজ মানে যেটা আমরা বলি বিশাল। 4 নম্বরে দেখো ডিফারেন্ট মানে আলাদা। 5 নম্বরে হচ্ছে ভিনোমাস মানে হচ্ছে বিষধর। তো দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, লেটস চেঞ্জ ফর্মস অব দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো দেখো এখানে দেখো টেন্স দেয়া আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের, যেটাকে আমরা বলি থার্ড ফর্ম, ঠিক আছে। তো এগুলোকে দেখো যেটা যেটা দেয়া আছে, ধরো প্রেজেন্ট টেন্সটা দেয়া আছে, পাস্ট আর পাস্ট পার্টিসিপল নেই, সেগুলো করতে হবে। কিছুটা আবার দেখো পাস্টের ফর্মটা দেয়া আছে, প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপলটা তোমাদের করতে হবে। তো দেখো এক্ষেত্রে একটা কথা বলি, আমার কিন্তু টেন্সের ওপরও ভিডিও করা আছে, দেখবে ভাগ ভাগ করে, তোমরা যদি টেন্সের ওই ভিডিওগুলো দেখতে চাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ওগুলো ভালো করে দেখে নেবে। টেন্সটা ভালো করে শিখলে তাহলে তোমরা ছোট ছোট ট্রান্সলেট, প্যারাগ্রাফ লেখা, লেটার লেখা, সেগুলো নিজেরাই দেখবে করতে পারবে, ঠিক আছে। দেখো তো প্রেজেন্ট টেন্সে নো আছে, তাহলে পাস্ট টেন্সে আর পাস্ট পার্টিসিপেলে কি হবে, পাস্ট টেন্স হবে নিউ, KNEW, নিউ, পাস্ট পার্টিসিপেলে সেটা হবে নোন, ঠিক আছে। তো নো মানে হচ্ছে জানা। তো দেখো বিগিন, BEGIN, প্রেজেন্ট টেন্সে বিগিন করেছি, পাস্ট টেন্সে দেখো বিগ্যান আছে, আর পাস্ট পার্টিসিপেল বিগান, হ্যাঁ বিগিন মানে শুরু। বাই মানে কেনা, BUY, বাই, দেখো ওর পাস্ট টেন্স কি হবে, ব্রট, আর তার পাস্ট পার্টিসিপেল ফ্রম ও ব্রট, হ্যাঁ BROUGHT। প্রেজেন্ট টেন্সে দেখো ক্যাচ আছে, ঠিক আছে, ক্যাচ মানে ধরা, পাস্ট টেন্সে কি হবে কট, আর পাস্ট পার্টিসিপেল ও কট, CAUGHT। প্রেজেন্ট টেন্সে বিআর করা আছে, BEAR, পাস্ট টেন্সে বর্ন, BORNE, বর্ন, আর পাস্ট পার্টিসিপেলে বর্ন, BORN, স্পেলিংটা শুধু আলাদা, এখানে BORNE, ঠিক আছে। বর্ন মানে জন্মানো, তোমরা তো সবাই জানো। তারপরে দেখো ম্যারি, ম্যারি মানে বিয়ে যেটাকে বলি, MARRY, ঠিক আছে, পাস্টে হবে ম্যারেড, MARRIED, পাস্ট পার্টিসিপেল ম্যারেড। প্রেজেন্ট টেন্সে রাইট, রাইট মানে লেখা, পাস্টে রোট, WROTE, রোট, আর পাস্ট পার্টিসিপেলে রিটেন, WRITEN, রিটেন। দেখো এখানে প্রিপোজিশনের কথা বলা হয়েছে, ঠিক আছে, এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমার কিন্তু প্রিপোজিশনের ওপরেও ভিডিও করা আছে, 2টো ভিডিও আছে, তোমরা ওগুলোও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে নেবো, ওগুলোও তোমরা দেখলে দেখে নিতে পারো। কেননা দেখো এখানে দেখো এগুলো আমি করেছি, এগুলো তো তোমরা এগুলো দেখে করে নিতে পারবে বা বুঝে নিতে পারবে, কিন্তু তাহলে তো তোমাদের পুরো ব্যাপারটা বোঝা হবে না, যার জন্য আমার ভিডিও আছে প্রিপোজিশনের, তোমরা ওগুলো দেখে নিও।
তাহলে দেখবে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে দেখবে পুরো সুন্দরভাবে বোঝানো আছে, তোমরা দেখে নিও। তো দেখো কি বলা হয়েছে অ্যাক্টিভিটি সিক্সে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তো দেখো এতে কি আছে, মানসী গেটস আপ, দেখো প্রথমটা করে দেওয়া আছে অ্যাট 5 o'clock, দেখো ওখানে টাইম বুঝিয়েছে ওই জন্য আমরা অ্যাট ইউজ করেছি। তারপর দেখো শতরূপা প্লেস ড্যাশ আছে, ওখানে আমি উইথ করেছি উইথ হার ফ্রেন্ডস। তো শতরূপা খেলা করে কাদের সাথে, তার বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে বা সঙ্গে, ওই জন্য উইথ করা আছে। তারপরে দেখো সিতে, উই মাস্ট হ্যাভ লাভ ফর আওয়ার মাদারল্যান্ড, তাহলে আমাদের কি উচিত, আমাদের মাতৃভূমি যে আছে তার প্রতি আমাদের কি, তার জন্য আমাদের ভালোবাসা থাকা উচিত। সেই জন্য দেখো ওখানে ফর করা আছে, ঠিক আছে, তার জন্য। তো দেখো ডিতে, অন সানডে উই প্লে ইন দা প্লে গ্রাউন্ড, দেখো ওখানে সানডে, ঠিক আছে, সানডে আমাদের কি বোঝায়, ডে বা ডেট যখন হয় তখন আমরা অন ইউজ করি, আর যখন ইয়ার আর মান্থ হয় তখন আমরা ইন ইউজ করি। ওই জন্য দেখো এখানে একটা ডে বলা হয়েছে সানডে, ওই জন্য অন ইউজ করেছি, ঠিক আছে, উই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড। আর আমরা কোথায় খেলতে যাই, প্লে গ্রাউন্ড, ওখানে মধ্যে বোঝাচ্ছে ওই জন্য ইন করেছি। তারপর দেখো ইতে আছে ঝুম্পা গোস টু স্কুল অন ফুট, মানে ওখানে ব্ল্যাঙ্ক আছে আমি অন করেছি, ঝুম্পা স্কুলে যায় পায়ে হেঁটে। তারপর একটা দেখো ওই জন্য অন করেছি, এফ এ মিতা ওয়েন টু মার্কেট বাই কার, সে মানে মিতা ওয়েন টু মার্কেট মানে মিতা মার্কেটে গিয়েছিল কিসে করে, কারে করে, কারের যেহেতু দ্বারা গিয়েছিল সেই জন্য দ্বারা বলতে এখানে বাই ইউজ করা হয়েছে। তারপর একটা দেখো সৌরদীপ্ত লাভস অ্যাট মাই ফল, তাহলে সৌরদীপ্ত হাসে, কিসে হাসে, আমার ভুলে, যেন অ্যাট মাই ফল মানে স্পেসিফিক করে বোঝাচ্ছে। তারপরে দেখো পারমিতা লিভস অ্যাট কাটোয়া, ঠিক আছে, এখানে দেখো অ্যাড করেছি মানে স্পেসিফিক করে যখন বোঝায় তখন অ্যাড হয়, আর যখন অনেক বড় জায়গা হয় তখন ইন হয়। দেখো তারপরেরটাই মুনির লিভস ড্যাশ কলকাতা, এখানে ইন কলকাতা করেছি, কলকাতার মধ্যে, যেহেতু কোনো স্পেসিফিক করে না সেই জন্য এখানে ইন করেছি। যদি কারোর কোনো ডাউট থাকে প্রিপোজিশনের ভিডিওটা একটু দেখে নিও তোমরা, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। এগুলো আর আমি তোমাদের বললাম না, দেখো এখানে টাইম অফ অ্যাকশন বলে যেগুলো আছে এগুলো একটুখানি তোমরা দেখে নিও, হ্যাঁ, পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, ফিউচার টাইমস, ঠিক আছে। আমার ওই যে বললাম যে টেন্সের ভিডিও আছে, তোমরা ওটাও দেখে নিতে পারো, তাহলেও ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে ভার্ব সম্বন্ধে বলা আছে, ঠিক আছে, ভার্বেরও আমার ভিডিও আছে, মানে আমার পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন আর কনজাকশন, এই 8টা ভাগেরই দেখবে আমার ভিডিও করা আছে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ বলে দেখবে আলাদা আলাদা করে নাউন প্রোনাউন এরকম করে, তা ওখানে দেখবে ভার্বেরও ভিডিও আছে, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে সব লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও, নইলে চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। তো দেখো এগুলো তোমরা একটুখানি দেখে নিও বা পড়ে নিও, ঠিক আছে, আমি আর এগুলো কিছু বললাম না। তো দেখো এখানেও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, আমার দেখবে ভার্বের ভিডিওটাতে কিন্তু সব দেয়া আছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ঠিক আছে, সব সম্পর্কেই আলোচনা করা আছে, তোমরা দেখে নিও, ওটাও দেখলেও তোমাদের অনেক হেল্প হবে। তো দেখো এগুলো আছে, এগুলো একটুখানি দেখে নিও তোমরা, প্রিপোজিশন আছে, ঠিক আছে, এগুলো দেখে নেবে। আর বারবার বলছি আমার এগুলোর ওপর সব ভিডিও করা আছে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা ওগুলো দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো। এখানে কতগুলো দেখো ওয়ার্ড ট্রুপ আছে, এই ওয়ার্ড ট্রুপগুলো তোমরা পড়ে নিও, এগুলো উচ্চারণ দেয়াই আছে, দেখো বাংলা মানে দেয়া আছে, যার জন্য এগুলো আর আমি বললাম না, ঠিক আছে। তো দেখো অ্যাক্টিভিটি 7-এ কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড ট্রুপ, ঠিক আছে, তো যে ব্ল্যাঙ্কগুলো আছে সেগুলো কি করতে হবে, আমাদের ফিল আপ করতে হবে, হ্যাঁ, ওয়ার্ড ট্রুপ যেগুলো আছে সেগুলো থেকে। তো দেখো মাই ফাদার হ্যাজ বিল্ড এ ম্যাগনিফিসেন্ট হাউস, তো দেখো ওখানে ব্ল্যাঙ্ক দেয়া আছে, ওখানে কি করেছি, ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, আমার বাবা কি করেছেন,
একটা চমৎকার বাড়ি তৈরি করেছেন, ঠিক আছে? তারপর দেখো বি, এম্পারার অ্যান্ড কিংস রুলড ইন দ্য পাস্ট, ঠিক আছে? তো এম্পারার, সম্রাট এবং রাজারা কি করতেন? রুলড ইন দ্য পাস্ট, অতীতে শাসন করতেন। তারপরে দেখো দ্য কান্ট্রি মোর্ন দ্য ডেথ অফ এ সোলজার, ঠিক আছে? মোর্ন হচ্ছে MOURN, মোর্নের এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, মোর্ন। তো মোন্ড হচ্ছে যেটা বিলাপ করেছিল, হ্যাঁ। কান্ট্রি মানে দেশটা একটা সোলজারের মানে সৈন্যের মৃত্যুতে কি করেছিল? বিলাপ করেছিল। ডি দেখো, ফ্রম দ্য হিল টপস ইউ ক্যান হ্যাভ দ্য গ্লিমস অফ সানরাইজ, কি বলছে? পাহাড়ের চূড়া থেকে তুমি সূর্যোদয়ের এক ঝলক পেতে পারো। অ্যাক্টিভিটি এইটে দেখো কি আছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলোর মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করতে হবে। দেখো গ্লিমস আছে, গ্লিমস মানে কি? এক ঝলক। তো দেখো আমি এখানে লিখেছি আই স অনলি আ গ্লিমস অফ দ্য থিভ। তাহলে আমি কি দেখেছিলাম? যে চোরটার এক ঝলক আমি দেখতে পেয়েছিলাম বা দেখেছিলাম। তারপরে দেখো বিলাভেট, বিলাভেট মানে হচ্ছে খুব প্রিয়জন। তো দেখো আমি এখানে লিখেছি হি লস্ট হিজ বিলাভেড ওয়াইফ লাস্ট ইয়ার। তাহলে সে যে লাস্ট ইয়ারটা গেছে মানে গত বছরে, সে তার খুব প্রিয়জন, তার খুব কাছের একজন মানুষ তার স্ত্রীকে হারিয়েছেন। ম্যাগনিফিসেন্ট মানে বলেইছি চমৎকার, দিস সিনারি SCENERY, ঠিক আছে? সিনারি স্পেলিংটা, দিস সিনারি ইজ ম্যাগনিফিসেন্ট মানে সিনারিটা খুব চমৎকার। টুইটি নাইনে দেখো কি আছে, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তো দেখো এখানে হেল্প বক্স দেওয়া আছে, হেল্প বক্স থেকে এখানে নিয়ে এই যে রাইমিং ওয়ার্ডগুলো এখানে লিখতে হবে। দেখো তাহলে টেল তার সাথে কি হবে? বেল ফেল। কোট তার সাথে কি হবে? ফোর্ট কোট। গ্রেভ তার সাথে কি হবে? ব্রেক BRAKE। তার সাথে কি হবে? নেভ KNAVE। দেখবে হেল্পিং বক্সে আছে। রাইটের সাথে মাইট ফাইট, ওয়েন্টের সাথে বেন্ড সেন্ড, সিল্কের সাথে মিল্ক ইল্ক, মিটিংয়ের সাথে ইটিং সিটিং, নোয়ের সাথে নো এখানে NO দেখো, আর বো BOW। তারপর নোবিলিটির সাথে মোবিলিটি আর ইউটিলিটি, ঠিক আছে? UTI ভালো করে দেখো স্পেলিংটা, তারপর LITY, ঠিক আছে? ইউটিলিটি। তো অ্যাক্টিভিটি 9 অবধি আমি কমপ্লিট করলাম আজকে। তোমরা তো জানো যে অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি থাকে, সেই জন্য আমি ভাগ করে নিই পার্ট 1 পার্ট 2 করে। তো আজকে লেসন 4 আমি 9 অবধি ভাগ করে নিলাম পার্ট 1 করে। এরপরে পার্ট 2 বার করে আমি বাদ বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সলভ করব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।